এই মুহূর্তে আমরা রয়েছি মিল্লি আল আমিল কলেজ ফর গার্লসে, যেখানে কিন্তু আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মেম্বার কমিটিতে নাম ঘোষণা করা হয়েছে, যেখানে নির্বাচন কমিশনারের অধীনে এই গোটা প্রক্রিয়া হয়েছে এবং যেখানে আজ কিন্তু 15 জনের একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নিই কে কে আছেন এই কমিটিতে। আজাদ তালিক আলী, মোহাম্মদ নাসিম, আমরা যে কমিটিটা দেখলাম সেখানে আমিরুদ্দিন ববি, কামারুদ্দিন এবং দানিশ ইকবাল সহ কয়েকজনের নাম সেভাবে পরিচিত মুখ হলেও বাকি যাদের নাম ঘোষণা করা হলো এই কমিটিতে তাদের নাম কিন্তু জানে না ময়দান। বাকিটা কি ব্রাত্য থাকলেন এই প্রশ্ন কিন্তু উঠছেই। কি কোথাও কি দুটো নামের মিল খুঁজে পাচ্ছেন না? কোথাও কি দুটো নাম মিসিং? হ্যাঁ, একজনের নাম বেলাল আহমেদ এবং আরেকজন দীপেন্দু বিশ্বাস। যে বেলালদাকে আমরা দেখে থাকি ময়দানে সারাক্ষণ তার ফুটবলের প্রতি তার আবেগ এবং ভালোবাসা, এবং অন্যজন দীপেন্দু বিশ্বাস, বাংলার প্রভাত প্রতিম ফুটবলার। এই দুটো নাম কিন্তু কোথাও যেন বাদ পড়ল এই 15 জনের কমিটি থেকে। আমরা কথা বলেছিলাম মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের আমিরুদ্দিন বেবির সঙ্গে। কি বললেন তিনি শোনাবো আপনাদের। আজকে যে 15 দিনের নির্বাচন কমিটির যে নাম ঘোষণা করা হয়েছে, আমরা দেখলাম যে বেলালদা, যাকে আমরা মাঠে পরিচিত মুখ, সেই বেলালদার নাম নেই, দীপেন্দু বিশ্বাসের নাম নেই। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমাদের কনস্টিটিউশনে 15 জনই লিস্ট ছিল, যারা পুরনো ভাইস প্রেসিডেন্ট, যারা এক্সিকিউটিভ কমিটিতে ছিল, সবাইকে আমরা নিতে পারি না 15 জন ইলেক্টেড মেম্বারের জন্যে। সেই জন্যে আমরা কপশনে তাদেরকে বাদ দিয়েছি, যেটা বাদ দেওয়ার পর নেক্সট মিটিং কল করে আমরা ওদের কপশনে নেব। যারা যারা আছে তাদেরকে সবাইকে নেব, কপশনে থাকবেন ওরা। কতজনের নাম? কালকে আমাদের এজিএম আছে, কালকে অ্যামেন্ডমেন্ট হবে, 10 জন কপশনে আমাদের এটার মধ্যে আছে। কিন্তু কালকে আমরা এজিএম করে যে মেম্বার আছে তাদের কাছে অনুমতি নিয়ে আমরা 10 জনকে জায়গায় 25 জন আমরা কপশন আমরা নিতে পারবো, ইনভাইটি মেম্বার 11 জন নিতে পারবো। ট্রাস্টি আমাদের 7 জন ছিল, সেই জায়গায় 9 জন ট্রাস্টি থাকবে, সেটা কালকে অ্যামেন্ডমেন্ট হবে। 3 বছরে ইলেকশন হয়, এই বছরে আমরা 5 বছরের জন্য ইলেকশন করব। আমরা যারা মূলত ময়দানে সাংবাদিকতা করি, আমরা দেখছি এই যে আজকে যে 15 জনের নাম ঘোষণা করা হয়েছে, প্রায় অনেকেরই মুখ কিন্তু অজানা, এটা নিয়ে কি বলবো? সেটা আমি মঞ্চেও বলেছি, কেন এটা আমাদের মোহামেডান স্পোর্টিংয়ের ফ্যামিলি মেম্বার যারা আছে, মানে ফুল টিম, তারাই সব ম্যাক্সিমাম লোক থাকবে। এই জন্যে আমরা লোকজনকে আমরা পোস্টটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, যেটা আমরা 10 জন অপশন ছিল সেই জায়গায় আমরা 15 জন নিয়ে যাই, 25 জন আমরা করে দিচ্ছি, 15 জন আমরা বাইরে থেকে আরও লোকজন নিতে পারবো। আমরা কথা বলেছিলাম বেলালদার সঙ্গে, তিনি জানালেন কাজ বড় জিনিস, পদ বড় জিনিস নয়। কি জানালেন তিনি এক্সট্রিম বাংলার ক্যামেরার সামনে, শোনাবো। বেলালদা, আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 15 জনের কমিটির সদস্যদের তাদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে বেলালদার নাম নেই, কি বলবে? দেখো, ক্লাব করলে শুধু মানে প্যানেলে আসাটা বড় কথা না, ক্লাবে সাথে আমার ভালোবাসা আজ দীর্ঘ বছর ধরে, ছোটোবেলা থেকে, আর আমি 22-24 বছর হয়ে গেছে ক্লাবে আমি আছি। আমি কোনোদিন কোনো পথে না, আর আমাদের কর্মকর্তারা আমাকে পদ দিয়েও ভাবেন না ওনারা। আমি ওভারঅল সব জায়গায় কাজ করি। এর আগে সুলতানদাও যখন ছিলেন, উনি বলতেন বেলাল প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, সব কিছু আছে, বেলাল তো ক্লাব চালায়, বেলালই সব কিছুতে। এখন ববিদাও সেই কথা বলেন, তা আমার এই প্যানেলে আসা কোনো দুঃখ কোনো ব্যাপার না, আমি তো ক্লাবের সাথে আছি। যদি আজকে পশ্চিমবাংলার মধ্যে কোথাও এক নামে যদি মোহামেডান ক্লাব বেলালকে যদি চেনে, তার মানে আমি আছি। আমার সেক্রেটারি হওয়া, প্রেসিডেন্ট হওয়া,
এটা তো একটা দিক আছে একটা পোর্টফোলিও, কিন্তু আমার কোনো দিন আমি এইসব বা অন্য কোনো পোর্টফোলিওর জন্য আমি কোনো দিনই যাইনি। আমি আছি ক্লাবে, আশা করছি আমাকে ওরা কপশন করবে কমিটিতে, এক্সপ্যান্ড যখন কমিটি হবে 10 জন যখন হবে আশা করছি আমি থাকবো, তো ভালোই জায়গা থাকবো। আমার ক্লাবে কাজ করতে হবে, সব থেকে বড় যদি কাজ হয়, আমি মানে সমর্থকরা যে আছে আমার উপরেও বিশ্বাস করে। আমি এই এই সময় এই ইলেকশন যে হওয়ার ছিল, অনেক সমর্থক আমার রহিম আলী যে নমিনেশন তুলেছিল, তার সাথে মুস্তাফিজ আর বাকি অনেকেই যে ফ্যান্স ক্লাবগুলি আছে তাদেরকে যখন বোঝাতে পেরেছি ক্লাব ভালো চলছে, টিম ভালো হচ্ছে এখন, তো তারাও কিন্তু উইথড্র করে, তারা ইলেকশনে আসেনি, তারা বলেছে না ক্লাব উন্নতির দিকে যাচ্ছে, আমরা ক্লাবের সাথে আছি, আগামী দিনও থাকবো। হ্যাঁ, নিশ্চয়ই ক্লাব যখন খারাপ দিক যাবে আন্দোলন করবে, সমালোচনা করবে, বলবে। আর আমাদের প্রেসিডেন্ট বলেছে আমাকে এসে বলো কোন জায়গাটা প্রবলেম আছে, ক্লাবে আসো সমর্থকদেরকে। শুধু সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলে দিলাম, ডিসকারেজ করে দিলাম কমিটি মেম্বারকে, ডিসকারেজ করে দিলাম প্লেয়ারকে, সেরকম হবে না। তোমাকে ক্লাবে যদি ভালোবাসো, ক্লাবে এসে কথা বলে জিনিসকে শর্ট আউট করা উচিত, আমার যেটা অনুভব আছে। আমরা যে 15 জনের কমিটি দেখলাম, সেখানে দেখলাম যে ময়দানে আমরা যারা সাংবাদিকতা করি তাদের ক্ষেত্রে অনেকেরই মুখ অচেনা, এই ব্যাপারটা নিয়ে কী বল? দেখো, এটা ক্লাবের ব্যাপার হচ্ছে, অনেকটা আর্থিক ব্যাপার থাকে, যারা কমিটি মেম্বার তাদেরকে টাকা দিতে হবে, টাকা আর্থিক দিতেই হবে। মডার্ন কমিটি থাকে, সবাই নিজের পকেট থেকে একটা অ্যামাউন্ট উঠবে, সেটা ক্লাবের ফান্ডে যাবে, ক্লাবের যেটা পরিকল্পনা আছে নিজের একাডেমি কর, একটা বড় জমি নিয়ে, সেটা ববিতা যেটা মানে চিন্তা করেছে, আমাদের মডার্ন স্পোর্টিংয়ে পুরনো একটা প্রপার্টি আছে যে 3 কোটি টাকার মতন ওটা আছে, ওটা সেল করে কমর কর্মকর্তাদের টাকা মিক্স করে একটা বড় জমি নিয়ে একটা যদি একাডেমি করা যায় কলকাতাতে, সে পরিকল্পনা আছে। তাই ওই সব যে লোকজনই আছে তারা দেখো প্রত্যেকটা সংগঠনে 6 থেকে 7 জন কাজ করে, সব কমিটি মেম্বার তো আর আসে না, তো তাই ওই জন্য নতুন মুখ এসছে, তারাও আগ্রহ করেছে আগামী দিন মডার্নে হয়ে ভালো কাজ করব, তাই ওরা কমিটি। এটা দাদা লাস্ট প্রশ্ন, যে আপনাকে সবসময় দেখি মাঠে ময়দানে পড়ে থাকতে, কোথাও কি এই যে কমিটিতে নাম নেই কোথাও কি একটা দুঃখ রয়ে গেল মনে? এক তুমি যদি মন দিয়ে বলে একটুও কিছু নেই, তাহলে তো আমি আসতাম না, আমি তো আক্ষেপ দেখা, আমি এত বছর ধরে আছি করছি, পথ বড় জিনিস না কাজ বড় জিনিস। আর আমি কাজের মাধ্যমে পশ্চিমবাংলার যে স্পোর্টস লাভার আমাকে চেনে বেলাল নামে, বেলাল মানেই মোহামেডান স্পোর্টিং, এইটা আমার জন্য অনেক বড় পথ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।